কাগজের কারখানায় আগুন। এদিন ভোরে কারখানার পেছনের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখে খবর দেন স্থানীয়রা। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বরানগরের কাগজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বরানগর আলমবাজারে অ্যান্ডি ইন্ডাস্ট্রি নামের একটি কাগজের কারখানায় বিধ্বংসী আগুন। ভাইফোঁটা উপলক্ষে কারখানা বন্ধ থাকায় কর্মীরা কেউই ছিলেন না, একজন নিরাপত্তা কর্মী ছিলেন বলে জানা যায়। কারখানায় আগুন লাগার সময় কারখানার পিছন দিক থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয় কিছু বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেয় নিরাপত্তা রক্ষীকে। এরপর নিরাপত্তা রক্ষী খবর দেয় দমকলে এবং বরানগর থানায়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কারখানা বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে শ্রমিকরা। তবে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন দমকল ও বরানগর থানার পুলিশ আধিকারিকরা। কিভাবে আগুন লাগলো সেটা বলা সম্ভব না, কিন্তু তিনটে যেটা কাজ করছে ফায়ার ওয়েল অ্যারেস্ট, মানে ওয়েল অ্যারেস্ট আছে, আন্ডার কন্ট্রোল একদম পুরো। প্রাইমারি কিভাবে লাগে এটা বলা যায় না, পেপার কার্টুন তো যে কোনোভাবেই রাখতে পারে। কটা ইঞ্জিন কাজ করছে? তিনটে ইঞ্জিন, তিনটে জেট কাজ হচ্ছে, ফায়ার ওয়েল অ্যারেস্টেড এবং ফুললি কন্ট্রোল, আন্ডার কন্ট্রোল আছে। হ্যাঁ, শর্ট সার্কিটের থেকে আগুন লাগেনি বলে অনুমান স্থানীয় বাসিন্দা সহ কারখানার নিরাপত্তা কর্মীদের। কারখানার আগুন ছড়িয়ে না পড়ায় রক্ষা পেয়েছে আশেপাশের স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েছি পেছনের দিকে আগুন লেগেছে, আবার দৌড়ে এসেছি, তারপরে দমকলকে ফোন করা হয়েছে, ওনারা 5:30 সময় ফোন শুনে ওরা সামনে ছিল চলে এসেছে। এটা কার্টুন ফ্যাক্টরি, আগুনটা কিসে লেগেছে কেউ দেখতে পারিনি, কিন্তু শর্ট সার্কিট হয়নি। ক্ষতি তো অনেক অনেক হয়েছে, ক্ষতি তো হয়েছেই। কারখানা ছুটি বন্ধ এখন, ভাইফোঁটা ছুটি, পুজোর ছুটি দুদিন। তবে অগ্নিকাণ্ডের দরুন আলমবাজারে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত ছিল। এ বিষয়ে কারখানার এক নিরাপত্তা কর্মী দেবনাথ চৌধুরী বলেন, 5টার সময় আগুন লেগেছে, সঙ্গে সঙ্গে দমকলে ফোন করেছি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অনিতা বলেন, কারখানার পিছনে আগুন দেখে আমরা সকলে ছুটে আসি, এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। 5:30 নাগাদ এসে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। 5টার সময় আগুন লেগেছে, আর তারপরে আমি সঙ্গে সঙ্গে দমকলে ফোন করেছি, আমি মালিককে ফোন করে দিয়েছি, আমার 2 ড্রাইভারকে সামনে থাকাতে আমি দেখেছি, আর 25টা ছেলেকে আমি ঢুকিয়ে দিয়েছি যে যাতে বাঠি দিয়ে জল দিয়ে আগুনটা লেগেছে। 5টার সময় তো আগুন লেগেছে, একজন এসে দৌড়ে ওপাশ দিয়ে লেগেছে, পেছন দিয়ে, পেছন দিয়ে কোনো বাজি টাজি হবে কিছু ব্যাপার হবে, কারণ এখানে আজকে কাজ হচ্ছে না, আজকে শুধু আমি একাই আছি। তারপর একজন আমি এখানটা দেখছি যে বারবার তো ঘুরে আমাকে দেখতেই হয় যে, তারপর দেখছি ওখান থেকে একজন দৌড়াতে দৌড়াতে আসছে, বলছে পেছনে আগুন লেগেছে। তখন আমি সবাইকে ডাকলাম, 25খানা ছেলেকে ঢুকিয়ে দিয়েছি যে বালতি করে জল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বরানগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।